বন্ধুরা, পানির দামে যে কোনো প্রোডাক্ট কেনার জন্য ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাইডে থাকা ঘন্টা বাটনটি ক্লিক করে অল বাটনে প্রেস করে সেভ করে দিন, তাহলে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন একদম পানির দামে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আমাকে চিনেন, আমি ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি তৌফিক। আজকে আপনাদের মাঝে খুবই মজার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, আপনারা অনেকেই বাসাতে কিন্তু নিজে নিজে ড্রোন বানাতে চান। আমরা অনেক এরকম কল পাই যে ভাইয়া, আমি বাসাতে নিজে নিজে ড্রোন বানাবো, সেক্ষেত্রে আমার কেমন খরচা পড়তে পারে এবং আপনাদের কাছে এই অ্যাক্সেসরিজগুলো পাওয়া যাবে কিনা। সো টোটালি একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি ফুল রিভিউটি দেখবেন। জি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু একটি ড্রোনের সার্কিট। এই এতটুকু ড্রোনের সার্কিট দিয়ে আপনার 500 গ্রাম ওজন তোলা সম্ভব। হ্যাঁ, এই সার্কিটগুলো কিন্তু বর্তমানে আমাদের স্টকে চলে এসেছে। সো 500 গ্রাম পর্যন্ত ওজন তুলতে পারবে, কতটুকু একটা সার্কিট দেখেন, একদম ছোট্ট একটি সার্কিট। এই সার্কিটগুলো নতুন এসেছে, সো এগুলো কিন্তু ড্রোনের সার্কিট একটা টোটালি। এটা দিয়েই কিন্তু ড্রোন বানানো সম্ভব না, এটার সাথে কিন্তু আরও অনেক অ্যাক্সেসরিজ আছে। এখন আপনি আমাদেরকে যখন অর্ডার করবেন অবশ্যই বলবেন যে ভাইয়া, যে আপনি কত কেজি আসলে উঠাতে চাচ্ছেন আপনি ড্রোনটা দিয়ে। ঠিক আছে, ড্রোন ছোট সাইজের আছে, বড় সাইজের আছে, আরো বড় সাইজের আছে। আপনি যত বড় সাইজের ড্রোন বানাবেন আপনার টাকা কিন্তু তত বেশি লাগবে। হ্যাঁ, বাসাতে কিন্তু ড্রোন বানানোর এরকম আমরা প্রচুর প্রচুর কল পাই যে ভাইয়া, আমি বাসাতে ড্রোন বানাবো, সো আপনাদের কাছে সার্কিট থাকলে আমাদের পাঠান। আমরা কিন্তু ইদানিংকালে প্রচুর সেল দিচ্ছি, সো আপনি নিজের বাসা থেকে নিজের মতো আপনি একটি ড্রোন বানাতে পারবেন, নিজের মতো মডিফাইড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে আপনি বড় সাইজ, ছোট বড় বিভিন্ন সাইজের ড্রোন বানাতে পারবেন। সেক্ষেত্রে একটা ড্রোন বানাতে যা যা অ্যাক্সেসরিজ দরকার, সার্কিট বোর্ড, ক্যামেরা বোর্ড, তারপর রিসিভার, কন্ট্রোলার, মোটর, এভরিথিং, সব কিছু আমি আপনাদের মাঝে টোটাল একটা সেট একদম সস্তা প্রাইসে আজকে আপনাদের মাঝে বিক্রি করবো। দামটা আমি অবশ্যই বলে দেবো, তার জন্য ফুল রিভিউটি দেখবেন আর কী কী লাগে ড্রোন বানাতে সেগুলো আমি দেখাবো। আজকের প্যাকেজ এবং এই প্যাকেজের মডেলটা কী আপনার, শুধু মডেলটা বলে দেবো, টোটাল প্যাকেজটা আপনারা কিনে নেবেন এবং বাসাতে নিজেরা ড্রোন বানাবেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা চলুন আমরা কী কী লাগে একটি ড্রোন বানাতে চলুন সেগুলো দেখি। আর একটা রিকোয়েস্ট, দ্রুত সহকারে ফুল রিভিউটি দেখবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ওয়াটার প্রাইজটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলে এরকম দারুণ দারুণ ড্রোন আপনারা কিন্তু নিজেরা বানাতে পারবেন। বন্ধুরা, আপনাদের মাঝে আজকে যে সার্কিট বোর্ডটা রিভিউ করে দেখাবো আমি, এটা হলো একটি W25 মডেলের একটি সার্কিট বোর্ড। আবারও বলছি, W25 মডেলের সার্কিট বোর্ড। এই মডেলের সার্কিট বোর্ডটা এখন আপনারা আমাদের কাছ থেকে খুবই সস্তা প্রাইসে কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন, এটা একটি 500 গ্রাম ওজনের, যে কোনো আপনার ওজন এটা বহন করতে পারবে সেরকম একটি সার্কিট বোর্ড। বন্ধুরা, আপনাদের আমাদের মাঝে অনেকের একটি ভুল ধারণা আছে যে আমরা অনেকে মনে করি যে একটি রিসিভার, একটি কন্ট্রোলার, 4টা মোটর এবং একটি ব্যাটারি হলেই একটি পূর্ণাঙ্গ ড্রোন বানানো যায়। কিন্তু এটা আসলে কখনোই সম্ভব না, এই কয়েকটা জিনিস দিয়ে একটি ড্রোন বানানো। আমরা ইদানিংকালে অনেক কল পাই যে ভাই, আপনাদের কাছে মোটর আছে বা সার্কিট আছে? সো 2টা মোটর, 1টা সার্কিট, এরকমভাবে কখনোই কিন্তু ড্রোন বানানো সম্ভব না। সো আজকের প্রতি মাঝে আমি টোটালি একটি ড্রোন বানাতে যা যা লাগে টোটালি আপনাদের মাঝে দেখাবো এবং টোটালি W25 মডেলের এই সার্কিট বোর্ড সহকারে আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের একটি ড্রোন বানাতে কী কী লাগে এবং আমার দেখা দেখি আপনারাও আপনাদের বাসায় আপনাদের ইচ্ছা মতো মডিফাইড করে আপনারা ড্রোন বানাতে পারবেন। বন্ধুরা, আমার সামনে যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা 3.7 ভোল্টের, যে কোনো ব্যাটারি এটার সাথে লাগায় আপনি এই সার্কিট বোর্ডটা অন করতে পারবেন। 3.7 ভোল্টের বেশি কারেন্ট এটাতে দিলে কিন্তু এটা কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ, এটা 3.7 ভোল্টের একটি সার্কিট বোর্ড। বন্ধুরা, তাহলে চলুন আরও কী কী লাগবে চলুন আমরা টোটালি আপনাদের মাঝে দেখাই একটা ডোর বানাতে যা যা লাগে। বন্ধুরা, W25 এই সার্কিট বোর্ডের সাথে আমরা যে ক্যামেরাটা আজকে ব্যবহার করব, এটা একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা রেজুলেশন হবে 1920x1080 রেজুলেশন। দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে ক্যামেরা সার্কিট। এই ক্যামেরা সার্কিট দিয়ে আপনারা মোবাইলে লাইভ দেখতে পারবেন এবং এই সার্কিটটা অনেক উন্নত মানের এবং হাই কোয়ালিটির সার্কিট, যেটা আপনার PCI আপনি বোর্ড দেখে আপনি বুঝতে পারতেছেন অনেক উন্নত মানের একটি সার্কিট। বন্ধুরা, এটা এই আমরা W25 এই
আপনার মাদারবোর্ডের সাথে লাগাবো, ড্রোনের যে মেন মাদারবোর্ড সেই মাদারবোর্ডের সাথে লাগাবো, এবং আপনাদের মাঝে আমি এটা দেখাবো যে কত চমৎকার এটার ভিডিও কোয়ালিটি, এভরিথিং, সব কিছু। তারপরে আমরা যে মোটরগুলো ব্যবহার করব এটা হলো ডিসি মোটর। হ্যাঁ বন্ধুরা, আমরা একটি কম দামের ড্রোন যেহেতু আজকে আপনাদের মাঝে তৈরি করব, সো অবশ্যই আমরা ডিসি মোটর ব্যবহার করব, কারণ ডিসি মোটর কিন্তু সবচাইতে কম দামে পাওয়া যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের আপনার কম্বিনেশন মোটর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই মোটর কিন্তু ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এই কম্বিনেশনভাবে তৈরি করা হয়, এবং এটা আমি আপনাদের মাঝে শিখাবো। আপনারা এই যে চারটা মোটর আমি আপনাদের মাঝে দিলাম, এই চারটা মোটর সামনে দুইটা পিছনে দুইটা দিলেই কিন্তু ড্রোন উড়বে না, এটার সাথে কিন্তু সায়েন্স আছে। আমি আপনাদের মাঝে দেখাবো যে আপনারা কীভাবে এটা তৈরি করবেন। এবং আমি এখন আপনাদের মাঝে যে ব্যাটারিটা ব্যবহার করব, ড্রোন বানানোর জন্য এই ব্যাটারিটা সবচাইতে বেশি ব্যবহার করা হয়ে থাকে, কারণ এই ব্যাটারিটা আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে চার্জ করা যায়। সো আপনি ভাবতেই পারেন বন্ধুরা, এটা এই ব্যাটারিটা যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো চার্জার লাগবে না, আপনাদের বাসার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই এই আপনার ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন। আর W25 মডেলের যে সার্কিট বোর্ড আমাদের, এই সার্কিট বোর্ডের সাথে এই ব্যাটারিটা সবচাইতে বেশি আমাদের কাছে আপনারা পাবেন। সো টোটাল একটি প্যাকেজ, আপনারা যদি এই W25 মডেলের এই সার্কিটটা কিনেন সেক্ষেত্রে আপনি টোটালি এই সকল অ্যাক্সেসরিজ আমরা আপনাদের মাঝে দিয়ে দেবো। চলুন আরও কী কী অ্যাক্সেসরিজ লাগবে আমি আপনাদের মাঝে দেখা দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটা প্রোপেলার, এরকমভাবে চার জোড়া প্রোপেলার থাকবে, এবং এই প্রোপেলারগুলোকে ঘোরানোর জন্য আপনার এই যে এরকম একটি ফ্রেম লাগবে, এই ফ্রেমের মধ্যে আপনার থাকবে হলো গিয়ার, এই গিয়ার দিয়েই আপনার এই প্রোপেলার ডোরের প্রোপেলারগুলো ঘোরাবে। অনেকে মনে করতে পারেন আমি শুধু মোটর নিয়েই একটি ড্রোন তৈরি করতে পারবো, কিন্তু সেটা কোনোভাবে আপনার সম্ভব না। আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোটরের মাথায় গিয়ার লাগানো আছে। একটু ভালো করে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এই যে গিয়ার লাগানো আছে, এই গিয়ারের সাথে কিন্তু আপনার এই গিয়ারের কানেকশন আছে। আপনি যখন কোনো প্যাকেজ কিনবেন আমাদের কাছ থেকে, তখন কিন্তু এই টোটালি আপনার গিয়ার থেকে শুরু করে প্রোপেলার, সার্কিট বোর্ড, মোটর, তারপরে কন্ট্রোলার, এভরিথিং, সব কিছু কিন্তু আমরা দিয়ে দেবো। সো আমাদের কাছ থেকে যদি আপনি কিনেন এই বোর্ডটা, সেক্ষেত্রে সবচাইতে ভালো হবে আপনার জন্য। এবং এমনকি এই ড্রোন বানাতে খুঁটিনাটি যদি আপনার স্ক্রুর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই টোটাল প্যাকেজের সাথে আপনাকে স্ক্রুগুলোও প্রোভাইড করব। দেখতে পাচ্ছেন শুধু একরাই কিন্তু স্ক্রু থাকবে না, আরও স্ক্রু থাকবে, সবগুলো কিন্তু একসঙ্গে দেখানো পসিবল হয়নি। তো অবশ্যই আপনারা এই W25 এই সার্কিট বোর্ডটা আমাদের কাছ থেকে নেবেন। এটার একটু বাড়তি সুবিধা আছে, কী বাড়তি সুবিধা আমি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা এই সার্কিটটা কিনেন আমাদের কাছ থেকে। বন্ধুরা পোর্টগুলো দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা পোর্ট দেওয়া হয়েছে। এই চারটা পোর্টে চারটা মোটর আপনারা লাগাতে পারবেন, এটার জন্য আপনার সুবিধা হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোটরের সামনে কিন্তু এরকম পিন দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম আপনার টু পিনের পোর্ট দেওয়া আছে, এটা থ্রি পিন না, এটা হচ্ছে টু পিন দেখতে পাচ্ছেন দুইটা, তার মানে টু পিনের পোর্ট এইগুলো। হ্যাঁ, এগুলোর জন্য আপনার বাসায় আপনার তাঁতাল দিয়ে আপনার ঢালাই করা লাগবে না, ঠিক আছে। অনেক সার্কিট কিন্তু ঢালাই করতে হয়, যেগুলো কম দামি সার্কিট, যেগুলো 1,000-2,000 টাকায় পাওয়া যায়, সেগুলো কিন্তু এবার ঢালাই করতে হয় আপনার বাসায়। সেক্ষেত্রে কিন্তু ঢালাই করতে লাগলে আপনার একটা স্ট্রিপস যেহেতু নষ্ট হয়ে যায়, আপনার পুরো সার্কিটটাই গেল। অনেকের ক্ষেত্রেও অনেকে সমস্যা হয়, কিন্তু এই সার্কিটটা কিন্তু সেরকম সমস্যা হবে না, কারণ দেখতে পাচ্ছেন টু পিনের পোর্ট দেওয়া হয়েছে। এইগুলো একটা মোটর, দুটা মোটর, তিনটা মোটর, জাস্ট আপনি মোটরগুলো এখানে লাগাবেন, লাগার পরে আপনি ইচ্ছা মতো মডিফাই করে নেবেন আপনার ড্রোনটা। এটার জন্য একটু বাড়তি সুবিধা হবে এই সার্কিটটা নিলে, W25 সার্কিটটা নিলে। আর এই সার্কিটের আপনার আরও বেশ কিছু সুবিধা হয়েছে, এই সার্কিট বোর্ডটা আপনার সহজে নষ্ট হবে না, এটাতে আপনার ওয়ারেন্টি আছে আমাদের। ওকে বন্ধুরা, তাহলে চলুন আমরা ড্রোন বানানো শুরু করে দিই। সর্বপ্রথম আমরা শুরু করব মোটর দিয়ে। আমরা একটি মোটর নিলাম, আমরা একটি মোটর নেব এখন, চলুন। এই যে একটি মোটর নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটা ডিসি মোটর। হ্যাঁ, এখন মোটরটাকে ধরে রাখার জন্য তো একটা ফ্রেম লাগবে, এই জন্যই কিন্তু এই ফ্রেমটা দেওয়া হয়েছে। চলুন এই ফ্রেমটা আমরা এখন এখানে লাগাবো, এই যে ফ্রেমটা আমরা
এরকম ভাবে দিয়ে দিলাম। এই যে ওকে দেখতে পাচ্ছেন, এখন যদি এই ফ্রেমটা টোটাল আমি কোনো জায়গায় আমি কোনো শক্ত কোনো বস্তুর উপর আমি যদি এটা বেঁধে রাখি, তাহলে কিন্তু আমার মোটরটা নড়াচড়া করছে না। সেই ফ্রেমটা না পারলে আপনি এটা কিভাবে কার সাথে কি করবেন, তাই না? এই জন্য সবসময় সেট কিনবেন আপনার। এই জন্য আমরা এখন সবসময় সেট দিই, কারণ আপনি টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন, কেনার পরে উড়াইতে পারলেন না, কি লাভ হলো? টোটাল সেট কিনবেন আমাদের কাছ থেকে খুবই সস্তা প্রাইসে, দামটা আমি অবশ্যই বলে দেবো। এখন আমাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন গিয়ার, এই গিয়ারটা কিন্তু এখানে দিতে হবে। এই যে আমি আপনাদের মাঝে দিয়ে দেখাই দিচ্ছি বন্ধুরা, কোনো সমস্যা নাই। ফ্রেমের সাথে গিয়ারটা লাগানোরও কিন্তু সিস্টেম আছে। এই যে গিয়ারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কত সহজ। আপনি একটু লক্ষ্য করেন, ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আপনারা সহজেই আপনারা বাসাতে বানাতে পারবেন। জাস্ট এই যে আমরা ফ্রেমের ওপর মোটর দিলাম, মোটর দেওয়ার পরে গিয়ারটা এখানে বসায় দিলাম। দেখতে পাচ্ছেন গিয়ারটা এখানে বসা দেওয়ার পরেই কিন্তু কাজ শেষ নয়। এখন আমাদের এখানে দিতে হবে প্রোপেলার। চলুন প্রোপেলারটা আমি দেখাই আপনাদের। সো এই যে হলো আপনাদের প্রোপেলার, দেখতে পাচ্ছেন দুইটা পাখা দিয়ে একটা প্রোপেলার তৈরি করা যায়। এই টোটাল যা যা লাগে স্ক্রুর থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে পাবেন। জাস্ট এই যে আমরা এখান এটা এটার মধ্যে দিয়ে দেবো। চলুন এই যে এখানে কিন্তু একটা স্ক্রু লাগবে, আমরা আপনাদের দিয়ে দেব, কোনো সমস্যা নাই। আপনারা এখানে এরকমভাবে এটা একটু শক্ত পুক্ত করে লাগাই দেবেন, ঠিক আছে? ও শিট, খুবই সাবধানে কাজ করবেন, কারণ এই কাজটা কিন্তু খুবই সেন্সিটিভ। দেখতে পাচ্ছেন আমরা লাগাই দিয়েছি। এই যে দেখেন, এখন এই মোটরটা যখন ঘুরবে তখন এটা কিন্তু যে স্পিডে ঘুরবে বন্ধুরা, অবশ্যই 500 গ্রাম ওজন বহন করতে পারবে এটা। এই যে দেখেন, এই যে আমি যখন একটু ভালো করে লক্ষ্য করেন, আমি যখন পাখাগুলো ঘোরাচ্ছি তখন মোটর কিন্তু ঘুরছে। মানে মোটর যখন ঘুরবে তখন এই গিয়ারের সাথে পাখাগুলোও খুবই হাই স্পিডে ঘুরবে। এরকমভাবে আপনারা, আমি যে সেটিংটা দেখাই দিলাম, এরকমভাবে আপনারা পুরা সবগুলো সেটিং করে নিতে পারবেন, সবগুলো পাখা। ঠিক আছে, আমি পাখা সেটিং করা দেখালাম, আমি সবগুলো দেখাতে লাগে অনেক সময় লেগে যাবে, আমি একটা দেখা দিলাম। এখন আমি আপনাদের মাঝে দেখাবো আপনারা কীভাবে মোটরগুলো কানেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ফ্রেম। ড্রোনের যে আপনার চারটা পাখা থাকবে, সেই পাখাটাকে ধরে রাখার জন্য চমৎকার একটি এই সার্কিট বোর্ডের সাথে একটি ফ্রেমও আছে, আর এটা হচ্ছে সেই ফ্রেম। আর এই ফ্রেমের মধ্যে কিন্তু আমরা এখন দিয়ে দেব এই গিয়ারটা। এই যে এখন ফ্রেমের মধ্যে আমরা এই গিয়ারটা দিয়ে দেব। এই যে গিয়ারটাকে তো ধরে রাখার জন্য একটি ফ্রেম লাগবে, এই ফ্রেম না লাগালে তো আপনার ড্রোন ভালো উড়বে না। তাই অবশ্যই এই ফ্রেমগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, ঠিক আছে? মানে টোটাল যা যা লাগে সব দিয়ে দেব। এখন এই ফ্রেমের মধ্যে আমরা মোটরটাই যে প্রথম যেটা আমাদের দিয়েছিলাম, এই মোটরটা আমরা এখন এরকমভাবে দিয়ে দেব। চলুন এই যে চমৎকারভাবে আমরা মোটরটা দিয়ে দিলাম। এখানে শুধু মোটর দিলেই হবে না, এখানে কিন্তু অনেক সিস্টেম আছে, সিস্টেমগুলো আপনাকে ফলো করতে হবে। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আপনাকে পরিপূর্ণ করতে হবে, এবং আপনার এই তার দুইটা এরকমভাবে রাখতে হবে, ঠিক আছে? এরকমভাবে এরকমভাবে ঠিক ব্ল্যাক কালারের মোটরটা, সর্বপ্রথম ব্ল্যাক কালারের মোটর নিয়ে আপনারা কাজ করবেন। কী কালার? ব্ল্যাক কালার। এটা কিন্তু আমাদের ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না। প্রথমে যদি সাদা কালারেরটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু উল্টাপাল্টা হবে। যে আমরা এখন খুবই যত্ন সহকারে এটা কিন্তু ফিটিং করার চেষ্টা করছি। আপনারা এটা আমার আমার ভিডিও দেখে দেখে আপনারা বাসায় ট্রাই করবেন। এই যে জাস্ট আমরা লাগিয়ে দিলাম, তারগুলো এদিক দিয়ে দিই। এই যে একটা মোটর আমরা কমপ্লিট করব, এখন এটা এটা লাগাবো। কোথায় কি লাগাতে হবে সেটা আপনি দেখে বুঝতে পারবেন, কারণটা আমি বলে দিই। একটার সাথে আর একটা কখনোই মিল খাবে না। একটা অ্যাক্সেসরিজ যদি আপনি আরেক জায়গায় লাগাতে চান সেক্ষেত্রে কখনোই মিল খাবে না। এই যে স্ক্রু আছে, স্ক্রুটা দিয়ে আমরা এখানে এখন এটা লাগিয়ে দেব। ইজ ওকে, দেখতে পাচ্ছেন এখন আমাদের
পপুলার লাগাতে হবে এখানে। চলুন এখন আমি আপনাদের মাঝে পপুলারটা লাগাবো ফাইনালি। এই যে পপুলার, পপুলার আমরা এখানে দিয়ে দেব। বন্ধুরা এখন এই সার্কিট বোর্ডটা আমরা বসাবো একটি ফ্রেমের উপর। সার্কিট বোর্ডটা বসানোর জন্য তো একটি ফ্রেম লাগবে, আর সেই ফ্রেমটা আমি আপনাদের মাঝে দেখাই। দেখতে পাচ্ছেন টোটাল সেটের সাথে এরকম একটি ফ্রেমও কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সার্কিটের ফ্রেম। এই ফ্রেমের উপর সার্কিটটা এরকমভাবে বসাতে হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে বসাতে হবে। এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনার, আমি একটু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু। এখন যে কোনো কাঠের ওপর আপনি এই স্ক্রুটা যদি আপনি মেরে দেন, সেক্ষেত্রে কিন্তু সার্কিটটা থেকে গেল, তাই না? কত সুবিধা। আর সার্কিটটা কিন্তু একটু ঢিল হয়ে আছে, এই জন্য কিন্তু আপনার সমাধান আছে। এটার সাথে কিন্তু রাবার দেওয়া হয়েছে সার্কিটটাকে শক্ত করে ধরে রাখার জন্য। সো কোনো কিছু নিয়ে আপনার টেনশন করা লাগবে না, জাস্ট আমাদের কাছ থেকে কিনবেন। এরকম একটা ডোন বাতে যা যা লাগে আপনি সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, ঠিক আছে? এই যে আমরা এই রাবারগুলো দিয়ে দিচ্ছি এখানে, তাতে কি হবে সার্কিটটা আপনার চমৎকারভাবে বসে থাকবে, নড়াচড়া করবে না, ঠিক আছে? এটা সার্কিটটাকে টাইট করার জন্য আমরা এই রাবারগুলো দিয়ে দিচ্ছি। রাবারগুলো কিন্তু সবই থাকবে, আমি টোটালি একদম সব কিছু দেওয়া হবে। এখন দেখতে পাচ্ছেন এখন আমরা সার্কিট বোর্ডটা এখানে ফিটিং করে দেবো। এই দেখতে পাচ্ছেন রাবার দিয়ে আমরা সার্কিট বোর্ডটা কী সুন্দর করে আটকে দিলাম, দেখতে পাচ্ছেন? এখন সার্কিট বোর্ডে কোনো স্ক্রু টিস্ক্রু কিছুই লাগানো লাগেনি, দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে লেগে গেছে। এখন সার্কিট বোর্ডটা এরকমভাবে থাকবে। এখন আমরা এই দেখতে পাচ্ছেন এরকম স্ক্রু আছে, স্ক্রুটা যে কোনো ফ্রেমের সাথে টাইট করে দিলে সার্কিট বোর্ডটা বসে গেল। কত চমৎকার সুবিধা, তাই না? এরকমভাবে আপনারা ইচ্ছাভাবে মডিফাইড করে নিতে পারবেন আপনার বাসায়, আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা ড্রোনটা ফাইনালি অ্যাসেম্বলি করে ফেলি। তাহলে টোটাল এই সার্কিট বোর্ড মাত্র মাত্র 3,700 টাকায় আপনি নিয়ে নিতে পারবেন। মাত্র 3,700 টাকায় আপনারা নিজেরা বানাতে পারবেন। তাহলে আর দেরি কিসের, 3,700 টাকায় এই টোটাল সার্কিট বোর্ড নেওয়ার জন্য আমার সাথে এখনই কন্ট্যাক্ট করতে পারেন, ডিসপ্লের উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা আবার আরেকটি ড্রোনের আমরা ফ্লাই করব, সেটা অবশ্যই দিনের বেলা। আর দিনের বেলা অবশ্যই প্রথমে ফ্লাই রিভিউ দেখাবো। আর এটা 3,700 টাকায় নেওয়ার জন্য এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করতে পারেন। 3,700 টাকায় চমৎকার একটি ড্রোন বানানোর সার্কিট। ধন্যবাদ বন্ধুরা। আমাদের যে কোনো প্রোডাক্ট পানির দামে কিনতে চাইলে অবশ্যই আমাদের ওয়াটারপাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাইডে ঘন্টা বাটনে ক্লিক করে সেভ করে দেবেন। তাহলে আমাদের লট অফ প্রোডাক্ট একেবারে লো প্রাইজে কিনতে পারবেন।